Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Shabai ke shagote korchi. Shivli Kitchen Garden and Lifestyle notun arekti video dekhar jonno. To kache kimba dure desh ebong desher bahir theke je jekhan theke amar video dekhen na keno asha korchi shobai Allahr rahmate bhalo achen shusto achen. Amra alhamdulillah poribar porijon niye bhalo achi. তো বন্ধুরা আমার ছেলে অনেক অসুস্থ ছিল তো সেজন্য আর কি আসলে কারো ভিডিওতে তেমন দেখা হয়নি কারো প্রিমিয়ারেও তেমন যাওয়া হয়নি তো আমার ছেলে এটা হচ্ছে রবিবারের ভিডিও তো সেদিন আমার ছেলের পরীক্ষা হচ্ছে তো এত অসুস্থ শরীর নিয়ে সে একা কি করে যাবে সেজন্য আমি সাথে গিয়েছিলাম তো এটা হচ্ছে ময়মনসিংহ সরকারি যে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটটা সেটা সেখানে আমার ছেলে পরীক্ষা দিতে গেছে তো আমি সাথে গেছি তো প্রায় 4 ঘন্টা সেখানে একা একা আমি বসেছিলাম আরো কিছু গার্জেন ছিল তো সেখানে আমার ছেলে পরীক্ষার হলে ঢুকিয়ে আমি এখানে একটু বাইরে বসেছিলাম আর কলেজটার চারপাশ অনেক সুন্দর ভিতরে তো যেহেতু যাওয়া নিষেধ পরীক্ষা চলতেছে তো আমি বাইরের দিকে একটু আপনাদের মাঝে শেয়ার করব বলে একটু ভিডিও করে নিলাম তো বন্ধুরা সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আমার ছেলে এখন মোটামুটি একটু সুস্থ সবাই দোয়া করবেন যেন পুরোপুরি সুস্থ হয়ে যায় কালকে আরেকটা পরীক্ষা আছে সেটাও যেন ভালোভাবে দিতে পারে তো এই যে চারপাশে আমি বসে শুধু ভিডিওই করে যাচ্ছিলাম একা একা বসেছিলাম তো কিছুই ভালো লাগতেছিল না আসলে একা থাকা আর একা পথ চলা কিন্তু অনেক কঠিন সেখানে যদি কোনো সঙ্গী থাকে সাথী থাকে তাহলে কিন্তু অনেক ভালো লাগে তো আর কি আর করা আমি একাই বসেছিলাম একা বসে তো একটু চারপাশ দেখছিলাম আর একা এক জায়গায় ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন এবং একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল তো আমি এই যে এখন হেঁটে হেঁটে একটু ভিতরের দিকে যাচ্ছি আর কি একটু হাঁটছি অনেকক্ষণ প্রায় 2.5 ঘন্টা যাবত আমি বসেছিলাম তো 2.5 ঘন্টা পর আবার আমি হেঁটে হেঁটে একটু সামনের দিকে যাচ্ছি আবার আরেকটু ভিডিও করে নিচ্ছি তো আসলে অনেক সুন্দর এই যে জাতীয় পাখি দোয়েল এখানে ইলিশ মাছ সবগুলোই এটা আর কি বাহিরের অংশ তো ভালোই লাগছে মোটামুটি আর পরিবেশটা তেমন নিরিবিলি না একদম রাস্তার পাশেই গাড়ি যাওয়া আসা করতেছে এই যে আরো গাড়ি পার্কিং করে রাখছে আর ভীষণ কোলাহল যুক্ত একটা জায়গা তারপরেও ছেলে অসুস্থ কেয়ার করব তাকে নিয়ে যাওয়া হলো তো আমি সাথে গেলাম তো সাথে যাওয়ার পরেও বসে বসে অনেক টেনশন হচ্ছিল পরীক্ষা কি হলে কি করছে কি লিখতেছে এগুলোই আর কি আর অনেক টেনশন কাজ করতেছিল তো শত টেনশনের মাঝেও মনে মনে দোয়া করতেছিলাম যেন ভালো পরীক্ষা দেয় আল্লাহ যেন সুস্থ রাখে সঠিকভাবে পরীক্ষাটা দিয়ে যেন বেরিয়ে আসে তো দেখেন অনেক সুন্দর কিন্তু তো এদিকে 3 ঘন্টা প্রায় হয়ে গেছে তো এই যে ছেলেরা কিছু কিছু বের হচ্ছে পরীক্ষা দিয়ে কিন্তু আমি অনেকক্ষণ অপেক্ষা করতেছি আমার ছেলে তো আসে না আমার ভীষণ টেনশন হচ্ছিল সে একদম পরীক্ষার টাইম সম্পূর্ণ 4 ঘন্টা পরীক্ষা দিয়ে তারপর বের হইছে তো সবাই দোয়া করবেন এই তো ছিল আজকের ভিডিও আর এই যে অনেক গার্জেন বসে আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই পাশে থাকবেন তো আজ রাখছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম